জিজ্ঞেস করছে আপনি পীর হলেন আপনি লোককে বললেন না বলে পীরদের অবস্থা দেখে ভয় আর বলি নাই যে আমি পীর হইছি বুঝতে পেরেছেন রাগ করবেন না আমি হকের উপরে কথা বলি আমি পীরের বেটা আমি পীর বিরোধী নই আমি হচ্ছে সিস্টেম বিরোধী তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরুদ্ধে চলুন আমার বর্তমানে পেটিয়ে দেব যদি কেউ পাপের বেটা হয় আমার গাড়িতে চাপেন আমার মাদ্রাসায় এসি মেহমানখানা করেছি আমি আর সেই এসির বিল মাদ্রাসা মিটোই না আমি মিটুন চলুন আমার মাদ্রাসায় চলুন রাখবো আমার বাড়িতে খানা খাওয়াবো মাদ্রাসায় খাওয়াবো না আর আমার এলাকায় নিয়ে যাবো মাজারে বসে আছে পীর সাহেব তাবিজ লোক লোক তার কাছে গিয়ে সিজদা করে এক ওয়াক্তের নামাজ পড়ে না এমনকি জুম্মাটা পর্যন্ত পড়ে না এটা যদি মিথ্যা কথা বলে থাকি কেউ বাপের বেটা হলে আমার গাড়িতে জলসার পরে চাপো আপনাকে যাতায়াতের খরচ পর্যন্ত আমি দেব চলুন আপনাকে প্রমাণ দেব ওই রকমই আমার এলাকায় তাপট আছে আমি সেই মাজারের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো যে এই মালটা নামাজ পড়ে না দেখুন নিজেকে পীর বলে তার মুখের সামনে বলবে আপনাকে প্রমাণ দেব আপনারা কি বলছেন পীর হতে পারে যার জিন্দেগিতে নামাজ নাই যে পিশাব করে পানি লাই না তার দ্বারা সমাজের কখনো উন্নতি হতে পারে আমি হচ্ছি আদর বিরোধী কক্ষ দাবি আদের পক্ষে নয় আপনি বলছেন মেদিনীপুরের মাটি থেকে বাস ভাড়া করে কোথায় যাবেন বলে আজমি শরীফ যাব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে তুমি খাজা বাবাকে ভালোবাসো অথচ তোমার জিন্দেগিতে এক ওয়াক্তের নামাজ এলো না আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি তোমার মতো মুরিদকে কিয়ামতের দিনে খাজা বাবার জুতো ঝাঁটা করে মেরে তোমাকে বার করবে তোমার মতো মুরিদ খাজা বাবার পাশে জায়গা পাবে আমি হচ্ছে এটার বিরোধী খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ জীবনীটা পড়ো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ জীবনীটা পড়ো বড় বড় ফুটানি করো না ফুটানি করার আগে এই আকাবি এই পীরদের জীবনীগুলো পড়ো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ নিজের জীবনীতে 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনার জীবনীতে এক ওয়াক্তের নামাজ এলো না আপনি বলছেন আমি খাজা বাবার মুরি লজ্জা করে না খাজা বাবার মুড়ি বলতে আমি যদি বলি আমি পীরের বেটা আর আমার জীবনে যদি নামাজ না থাকে আমার মুখে যদি দাড়ি না থাকে আমার যদি আখলাক না থাকে আমার মধ্যে যদি ইলম না থাকে আমি কিসের পীরের আওলা ভালো করে বুঝবে আমরা ক ভাই জানেন ক ভাই বললাম ক ভাই জানেন চার ভাই ক ভাই কথা বলুন না ক ভাই চার ভাই চারটা ভাই আমরা আমি তিন নম্বর ক নম্বর বললাম থ্রি তিন নম্বর আমি আমার পরে একটা ছোট ভাই আছে শুনেছেন আমার আর তিনটে ভাই জলসা করে বেড়াচ্ছে শুনেছেন শুনেছেন আর তিনটা ভাইকে চিনেন কেউ চিনেন না আমাকেই চিনেন আল্লাহ আমাকে ইলম দিয়েছে আমাকে মাদ্রাসায় পড়িয়েছে যার কারণে তানা দাদা আমার বাপ পীর আমার ভাইরাও পীর হয়ে যেত বুঝতে পারেননি কথাটা আমার ভালো করে বুঝবেন আমি পীর বিরোধী নই আমি সিস্টেম বিরোধী মলবি মাথায় রাখবেন সবাই নিয়ত করুন আজ থেকে হকের উপরে চলবো হক কথা বলবো জোরে বলুন ইনশাআল্লাহ আমরা জীবনে হকের বিপক্ষে যাব না হকের পক্ষে যাব ইসলাম আল্লাহর কসম করে বলছি সত্যর উপরে পৃথিবীর বুকে টিকে আছে মিথ্যার উপরে নয় হক যদি হককানি পীর হয় তা হক হককানি আলেম হক যদি কেউ না হকে থাকে শুনে আপনারা মনে মনে ভাবছেন এই হুজুররা আজিজুল ভাই বয়ান করে চলে গেল ইয়াসিন ভাই চেপেছে আমার পরে সিদ্দিকুল্লাহ আসবে তার পরে আমার জয়নাল ভাই আসবেন বড় ভাই লাশ দোয়া করবেন যে আপনারা মনে করছেন জান্নাত মোটামুটি যা বক্তা জোগাড় করেছি না জান্নাত রেডি মসজিদে একজন বললে আজকে আমরা চারজন তাবর মাল পেয়েছি বলে তাবর মাল গুলো পেরুবে কি করে সেটা খুঁজলে বুঝতে পারেননি আপনার কথাটা কেন কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়াইশতারুনা বিহি থামানান কালিলাম উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়
চাই যে সমস্ত মলবিরা যে সমস্ত আলেমরা আমার কোরআনের আয়াতকে লুকায় নিজেদের পেট চালাবার জন্য হে আমার নবী বলো তারা তাদের পেটে দেখ খাবার নয় আগুন ছাড়া আর কিছু ভরে না তারা তাদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না এই রকম মলবিদের গিরেবানটা ধরে বিনা হিসাবে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন এ রিহাই পাবে না যারা মনে করছেন